21-22 অর্থ বছরের Q1 এবং Q2 তে ইম্পোর্ট সার্চ করেছেন, পার্টিকুলারলি Q2 তে। আপনি যদি Q1 এর ইম্পোর্টের গ্রোথ দেখেন 48%, Q2 তে ছিল 60%। এবং এইটা আগের 3-4 কোয়ার্টারের মধ্যে হয় নাই। এটার কারণটা কি? এইটার সাথে রেমিটেন্স ফ্লো এর হিসাবটা দেখেন, রেমিটেন্স Q1 এ ছিল -20%, Q2 তে -23%। সো একদিকে রেমিটেন্স গ্রোথ নেগেটিভ হয়েছে, আরও বেশি নেগেটিভ হয়েছে, আবার অন্যদিকে ইম্পোর্ট আমরা 60% বাড়িয়েছি। এর ফলশ্রুতিতে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটে প্রভাবটা পড়েছে। হিসাব করলে দেখা যায় যে বাংলাদেশ ব্যাংক কিন্তু বিবেচনামূলক পদক্ষেপ নিয়েছে। আপনি দেখেন এই মার্চ পর্যন্ত যেটা, এই বছরের মার্চের যে পরিসংখ্যান, তাতে দেখা যাচ্ছে ইম্পোর্ট গ্রোথ কিন্তু 28%-এ নেমে এসছে। সো Q2 তে যেটা, অর্থাৎ সেপ্টেম্বর ডিসেম্বরে যেটা ইম্পোর্টের গ্রোথ ছিল 60%, সেটা জানুয়ারি মার্চের এন্ড মার্চে এসছে 28%। সো বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা রেস্ট্রেইনিং পলিসি নিয়েছে এবং নানাবিধ উপায়, সেটা কখনো এলসি মার্জিন বাড়িয়ে, কখনো বিলাসদ্রব্যের উপরে ট্যাক্স বাড়িয়ে, এই জিনিসগুলো হচ্ছে। সুতরাং এইখানে আমি বলছি যে সিএডির উপরে একটা শুভ প্রভাব পড়ার সম্ভাবনা আগামী কোয়ার্টার, যখন জুনের এন্ডের এপ্রিল মে জুনের এন্ডে হবে, তখন আমরা সিএডির 3% হবে না, সেটা মনে হয় 2 থেকে 2.5%-এর মতন হবে। এইটা একটা। দ্বিতীয়ত, এই সময় এক্সপোর্ট গ্রোথ কিন্তু খুবই ভালো হয়েছে। আপনি 21-22-এর প্রথম কোয়ার্টারে ছিল 23% এক্সপোর্ট গ্রোথ, সেকেন্ড কোয়ার্টারে ছিল 47% এবং থার্ড কোয়ার্টারে মার্চ পর্যন্ত 44%। সুতরাং আমার কনক্লুশন হচ্ছে এই সেকেন্ড পয়েন্টে যে বর্তমানে 3%-এর কাছাকাছি হলেও এটা লাস্ট কোয়ার্টারে এসে ইম্প্রুভ করবে এবং সেটা 2 থেকে 2.5% যাবে। এখন গ্রোথ প্রসপেক্ট কী হতে পারে? গ্রোথ প্রসপেক্ট জানার জন্য নানান আমরা তো গণকের মতন অনেক সময় অনেক কথা বলি, কিন্তু আমি শুধু প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথটাই নেব এবং ইনফ্লেশনের সাথে সেটা রিলেট করব। আমি দেখছি যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ Q1 এ ছিল 8.7%, Q2 তে 10.7%, Q3 তে 11.3%। সো প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ 11%। আমার ইনফ্লেশন, এখন কোশ্চেন হচ্ছে যে ইনফ্লেশনের এস্টিমেট নিয়ে, এখন বাংলাদেশ ব্যাংকের এস্টিমেট অনুযায়ী আমাদের ইনফ্লেশন রেট হচ্ছে গিয়ে 6 থেকে 6.5-এর মাঝে। সো তাহলেও আমি দেখছি মোটামুটি 5, 5.5, এবং যদি আমরা এই কোয়ার্টারে ভালো করি তাহলে 6-এর কাছাকাছি যাব। সুতরাং প্রজেক্টের যে 7% গ্রোথ রেট, সেইটা হয়তো আমরা অ্যাচিভ করব না 21-22 অর্থ বছরে, কিন্তু 6-এর কাছাকাছি যাব। আমি মনে করি যে আমাদের এই সংকটের বছরে 5 থেকে 5.5 যদি অর্জিত হয়, সেটাও আমাদের জন্য একটা বড় পাওয়া হবে। অন্য অনেক দেশই সেটা পারবে না। রেমিটেন্সটাও কিন্তু পিক আপ করছে এবং আমার ধারণা আগামী 3 মাস, আমাকে নিউইয়র্ক থেকে একজন ফোন করেছিলেন, যে সাংবাদিক, উনি বললেন যে এখন কি আমরা কি বলবো? আমি বলছি হ্যাঁ, এখনই বলেন যে এখনই শ্রেষ্ঠ সময় টাকা পাঠানোর।